OmiVlogs এর পক্ষ থেকে আরো একটি কারের ভিডিওতে আপনাদের সকলকে আজ স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। फ्रेंड्स আপনারা জানেন আমি কিন্তু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্ট রাখতে নিয়মিত সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও করে থাকি। আচ্ছা फ्रेंड्स সেই সুবিধার্তে কিন্তু আজকে আমি চলে এসেছি সেকেন্ড হ্যান্ড গাড়ির একটি নতুন শোরুমে, জান্নাত কার হাউস। খুবই পরিচিত একটি আপনাদের শোরুম জান্নাত কার হাউস, সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে কিন্তু এই শোরুমটা অবস্থিত। ফ্রেন্ডস এই শোরুমে বর্তমানে এখন কী কী গাড়ি রয়েছে এবং গাড়ির কন্ডিশনগুলো এবং এখানে আসলে তারা প্রাইসটা কেমন চায়, বেশি নাকি কম, এগুলোই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে কিন্তু এই সময় ফুল অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যারা আসতে চান তাদের নাম্বার দিয়ে রাখবো, তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস কথা বলাচ্ছি না, চলুন আজকে আপনাদেরকে দেখাই এখানে কী কী গাড়ি রয়েছে এবং গাড়ির প্রাইসটা কেমন। সো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি অনুপ্রেরণা হই আপনাদের কমেন্ট দেখে। সো ফ্রেন্ডস যখন কথা বলাচ্ছি না, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস আজকে কিন্তু ফুল ভিডিওতে আমাদেরকে হেল্প করবে জান্নাত কার হাউসের পক্ষ থেকে আমাদের রাজীব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, ভাই আপনাদের জান্নাত কার হাউসের জন্য সহজে দর্শক আসতে পারে সেজন্য আপনাদের ঠিকানা একটু সুন্দর করে বলেন। লোকেশনটা হচ্ছে আপনার সাইনবোর্ড মোচর থেকে নারায়ণগঞ্জ রোডের 100 মিটার ভিতরে হাতের বাম পাশে জান্নাত পিবিএ অফিসের সাথে জান্নাত কার হাউস। আচ্ছা, আপনাদের এখানে সর্বনিম্ন বাজেট কত থেকে শুরু হয় গাড়ি? আমাদের সর্বনিম্ন বাজেট আপনার 3.5 থেকে আর কি, মাত্র 3.5 লক্ষ টাকা থেকে কিন্তু আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। ফ্রেন্ডস আমরা প্রথমেই দেখব এই গাড়িটা থেকে শুরু করব, ভাই এই গাড়িটার একটু ডিটেইলসটা বলেন। এই গাড়িটার নাম হচ্ছে ক্যামরি বিস্তা, এটার মডেল হচ্ছে 1996, রেজিস্ট্রেশন হচ্ছে 2000 সালে, এর ট্যাক্স টোকেন আছে 7/2/2021, ফিটনেস আছে 22/1/2021, মানে ট্যাক্স টোকেন আর ফিটনেস আপডেট আছে। এটা সিসি হচ্ছে 1830 সিসি। আপনাদেরকে পিছনের কন্ডিশনটা দেখাচ্ছি, পিছনটা বর্তমানে কি কন্ডিশনে রয়েছে। গাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার, পিছনটা দেখতে পাচ্ছেন, পিছনটা কিন্তু বর্তমান এইরকম হবে। এটা মূলত যারা কম প্রাইসের ভিতর ভালো কন্ডিশনে গাড়ি কিনতে যাচ্ছেন, গাড়িতে কোথাও কোনো মাইন নাই, আপনারা দেখেন গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই, ফুল গাড়িটা দেখতে আসলে এইরকম হবে। এটা হচ্ছে ঢাকা মেট্রোর গ13 সিরিয়ালের একটি গাড়ি ভাই। চাকাই তোকে আছে? হ্যাঁ, 4টা চাকাই নতুন আছে, দেখেন 4টা চাকাই নতুন আছে, দেখেন চাকাগুলো কিন্তু বর্তমান এইরকম হবে, অ্যালোরিং এর 4টা চাকাই নতুন আছে। ওকে, এই গাড়িটা ভাই প্রাইস চাচ্ছেন কত টাকা? এই গাড়িটার প্রাইস চাচ্ছি মাত্র 3.5 লাখ টাকা। অবশ্যই তো কথা বলার সুযোগ আছে, অবশ্যই কথা বলার সুযোগ আছে। আপনাদের এখানে আসলে সরাসরি কেউ সম্মান করবেন? অবশ্যই, আপনার চ্যানেলের কথা বলে অবশ্যই তাকে ডিসকাউন্ট করা হবে। আমরা দেখতে পাচ্ছি এই যেটা খুবই ভালো কন্ডিশনে একটি গাড়ি, এটা মানে মিডিয়াম বাজেটের ভিতর? হ্যাঁ, এটা মিডিয়াম বাজেটে, এটার নাম হচ্ছে করোনা প্রিমিও, এটার মডেল হচ্ছে 1997, রেজিস্ট্রেশন 2002, এটার ট্যাক্স টোকেন ফিটনেস 21/22 কমপ্লিট করা আছে আর কি, এটার কাগজটা ফেল আছে আমরা কমপ্লিট করে দেবো। এটার সিসি হচ্ছে 1600 সিসি, অল পাওয়ার অল অটো আর কি। ওকে ফ্রেন্ডস, আর ভিতরে ড্যাশবোর্ডটা দেখছেন, জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কিন্তু গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ভিতরটা আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার ডোরগুলো দেখেন। আপনাকে যদি পিছনটা দেখা, এটা তো ভাই সিএনজি করা? হ্যাঁ, সিএনজি করা, প্রত্যেকটা গাড়ি সিএনজি করা, প্রত্যেকটা গাড়ি সিএনজি করা, শুধু একটা গাড়ি বাদে ওই যে আপনার প্যাসো গাড়িটা বাদে, ওটা শুধু তেলে। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সিটটা বর্তমান এরকম হবে এবং এগুলো তো পিছনে চাকা চারটাই ভালো কন্ডিশনে আছে? হ্যাঁ, 4টা চাকাই ভালো কন্ডিশনে আছে। আর এগুলো কি ভাই? এটা হচ্ছে অ্যালোরিং, রিংটা হচ্ছে খুবই স্টাইলিশ একটা রিং, অ্যালোরিং। ওকে, এরপর আমরা গাড়িটা যদি আপনাদেরকে আমি পিছনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ15 সিরিয়ালের একটি গাড়ি, ফুল গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, ফুল গাড়িটা কিন্তু দেখতে বর্তমানে এইরকম হবে। এই গাড়িটা তো মনে হয় মাইন নাই কোথাও? না, কোথাও মাইন নাই, কোনো খোলা কাটা কোনো মাইন, কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। আচ্ছা, এই গাড়িটা ফুল ফ্রেশ আছে। এইটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি মাত্র 5.5 লক্ষ টাকা। এই গাড়িটা দাম চা হচ্ছে মাত্র 5.5 লক্ষ টাকা। এরপর আমরা এই সাইডে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়ির একটু ডিটেলসটা বলেন।
এই গাড়ির ডিটেইলসটা আপনার এটা হচ্ছে ক্যামরি ভিস্তা, এটার মডেল হচ্ছে 98 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2002 এ, এটার টেক্সটোকেন আর ফিটনেস আপডেট আছে। ঢাকা মেট্রো গজ 14 সিরিয়াল একটি গাড়ি। ফুল গাড়িটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ফুল গাড়িটা কিন্তু দেখতে বর্তমানে এইরকম হবে। এটা মোটামুটি আপনারা যারা একেবারেই কম্পাজিটের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন তাদের কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পায়। এই গাড়িটা আপনার প্রাইস চাচ্ছেন কত টাকা? এই গাড়িটার প্রাইস চাচ্ছি আপনার মাত্র 3 লক্ষ টাকা। অনলি 3 লক্ষ টাকা? এটা টেক্সটোকেন ফিটনেস আপডেট করা, হ্যাঁ আপডেট করে দিব আমরা। আর গাড়িটাও যেরকম আছে এরকম যদি নেয় মাত্র 3 লক্ষ টাকা। এর ভিতরে কথা বলতে পারবে, কথা বলার সুযোগ আছে। এই গাড়িটার ডিটেলসটা বলেন। এটা হচ্ছে 110, এটার মডেল হচ্ছে 1995 মডেল, রেজিস্ট্রেশন 2001, এর টেক্স টোকেন 21 সালের 5 মাস, ফিটনেস 22 সালের 6 মাস, এর সিসি হচ্ছে 1500 সিসি, এটা অল পাওয়ার অল অপশন অটো। আর 110 গাড়িটা কিন্তু আপনারা অনেকেই খুঁজে থাকেন, আপনারা যারা খুঁজেন এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পান। 110 গাড়িটা কালেকশন রয়েছে এদের কাছে। ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, সিট থেকে শুরু করে ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডটা কিন্তু বর্তমানে এইরকম হবে। এটা অল পাওয়ার একটি গাড়ি, এসি কমপ্লিট এবং সিএনজি করা রয়েছে এবং ফুল অপশন অটো, অল অপশন অটো। এটা যদি আমি আপনাকে একটু পিছনের সিটগুলো দেখাচ্ছি, পিছনের ডোরগুলো দেখেন, ডোরগুলো কিন্তু বর্তমানে এইরকম হবে এবং সিটগুলো দেখছেন, সিটগুলো বর্তমানে এই। আর এর উপরে যদি আপনার চান এক্সট্রা কিন্তু সিট কভার লাগালে আরও লাগাতে পারবে, হ্যাঁ হ্যাঁ আরও সুন্দর দেখা যাবে। এইটার কিন্তু 4টা চাকা মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে, আপনার কমসে কম 5-6 মাস তো ইউজ করা যাবে। ওকে ফ্রেস আপনারা দেখাচ্ছি, এই গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো গজ 13 সিরিয়ালের একটি গাড়ি। ফুল গাড়িটা দেখতে পাচ্ছেন পিছন থেকে কিন্তু গাড়িটা বর্তমানে এইরকম হবে। ফুল গাড়িটা দেখেন, 110 গাড়িটা কিন্তু অনেক চাহিদা দেখেন। এই গাড়িটা আপনার প্রাইস চাচ্ছেন কত টাকা ভাইয়া? এই গাড়িটার প্রাইস চাচ্ছি আপনার মাত্র 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা, সব কাগজপত্র আপডেট? হ্যাঁ ফ্রেস। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যারা একটু মিডিয়াম বাজেটে একদম ভালো কন্ডিশনে গাড়ি কিনতে যাচ্ছেন, যারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে যাচ্ছেন, এতক্ষণ কিন্তু আপনাদের একটু যারা 3-4 লাখ টাকা বাজেটের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য গাড়ি দেখিয়েছি। এটা কিন্তু তাদের থেকে একটু যারা বেশি বাজেট তাদের জন্য একটি গাড়ি। এই গাড়িটার ডিটেলসটা বলেন। এই গাড়িটার নাম হচ্ছে এলিয়ন, এটার মডেল হচ্ছে 2004 মডেল, 5-এর রেজিস্ট্রেশন, টেক্স টোকেন আছে 21 সালের 10 মাস, আর ফিটনেস আছে 21 সালের 1 মাস 27 তারিখ আর কি, সিসি 1500 সিসি, হ্যাঁ অল অপশন অটো। গাড়ির এমনি সব কিছু ঠিক আছে, শুধু ডেন্ট পেনের কাজটা আছে, শুধু রঙের কাজটা করলে গাড়ি 100-100। আচ্ছা, গাড়ি ইঞ্জিন সাসপেনশন গিয়ারবক্স স্টার্টিং পাওয়ারেল সব ঠিক আছে, সব ওকে আছে। গাড়ি আপনাদেরকে একটু গাড়ির ভিতরটা দেখাচ্ছি, গাড়ির ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডটা কিন্তু খুবই গর্জিয়াস। ভিতরটা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো ড্যাশবোর্ডে, এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখেন ড্যাশবোর্ডে এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে এই গাড়িগুলোর, এলিয়ন। এবং আপনাদেরকে আমি পিছনটা দেখাচ্ছি, গাড়ির পিছনটা দেখেন, এই গাড়ির পিছনটা বর্তমানে দেখতে কিন্তু এইরকম হবে। পিছনের সিটটা, পিছনের ডোরটা দেখেন, ডোর থেকে শুরু করে পিছনের সিটটা মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এরপর যদি আমি আপনাকে এই গাড়ি পিছনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঢাকা মেট্রো গভ 17 সিরিয়াল একটি গাড়ি। এটা রং করালে কিন্তু গাড়িটা একদম নতুনের মতো হয়ে যাবে। গাড়িটা দেখেন রঙের কাজ আছে, রং ডেন্ট পেন একটু কাজ আছে, আপনার 50,000 থেকে 60,000 টাকা লাগবে, গাড়ি পুরো নিউ হয়ে যাবে একদম, শোরুম কন্ডিশন হয়ে যাবে। ওকে গাড়িটা দেখেন, গাড়িটা আপনাদেরকে যদি এই সেটটা দিয়ে দেখাচ্ছি, এটা বর্তমানে এই সেটটা দেখে এইরকম হবে। এইটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এর দাম চাচ্ছি আমরা 9.5 লাখ টাকা। অনলি 9.5 লক্ষ টাকা হলে কিন্তু আপনার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। গাড়িটা একটু দিকে কাজ আছে, রঙের কাজটা, এছাড়া তো আর কোনো কাজ নেই তেমন? না না, এছাড়া আর কোনো কাজ নেই, শুধু রঙের কাজটা করলে গাড়ি ওকে। এখন যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা বা এই গাড়িটার ডিটেলসটা বলেন। এই গাড়ির নাম হচ্ছে জি করলা, এটার মডেল হচ্ছে 2001 মডেল, 4-এর রেজিস্ট্রেশন, এটার টেক্স টোকেন আছে আপনার 21 সালের 11 মাস, আচ্ছা আর 22 সালের 12 মাস, টোটাল 1 বছর আর 2 বছর টানা আছে। এটা আমাদের
কিছুদিন আগে কাগজটা করছি, যার জন্য এক বছর আর দুই বছর করানো আছে কাগজটা। কাগজপাতি কিন্তু একদম আপডেট পেয়ে যাচ্ছেন, এবং গাড়িটা ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতরটা কিন্তু বর্তমানে এই কন্ডিশন হবে। ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি কমপ্লিট রয়েছে, ফুল এসিটা ভালো আছে, অল অপশন অটো একটি গাড়ি। এই গাড়িটা আপনাকে একটু পিছনটা দেখাচ্ছি, পিছনের সিটগুলো দেখেন, পিছনের সিটগুলো কিন্তু বর্তমানে এইরকম হবে। পিছনের সিটগুলো কিন্তু কোথাও ছেঁড়া ফাটা নাই, সিটগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে, এবং ডোরটা দেখতে পাচ্ছেন, ডোরটা কিন্তু বর্তমানে এইরকম হবে। গাড়িটা আপনাকে আমি যদি পিছনটা দেখাচ্ছি, গাড়ির পিছনটা দেখেন, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ17 সিরিয়ালের একটি গাড়ি। ফুল গাড়িটা আপনার যদি দেখাই, ফুল গাড়িটা কিন্তু বর্তমানে দেখতে এইরকম হবে। এই গাড়িটার আপনার দাম চাচ্ছেন কত টাকা? এই গাড়ির দাম চাচ্ছে 8.5 লক্ষ টাকা। ওকে ফ্রেন্ডস, এই গাড়িটার দাম চাচ্ছে, এইটা আমার কাছে মনে হয় গাড়িটার প্রাইসটা কিন্তু মোটামুটি কমই। তারপর আপনাদের কথা বলার যেহেতু সুযোগ রয়েছে, আপনারা কিন্তু এর থেকে মোটামুটি সম্মান পেয়ে যাবেন এখানে আসলে। ফুল গাড়িটা দেখেন, ফুল গাড়িটা কিন্তু বর্তমানে এই রকম হবে। ফ্রেন্ডস, এই পাশে আমরা দেখতে পাচ্ছি খুবই একটি স্পেশাল গাড়ি। এটা কি গাড়ি? এটার নাম হচ্ছে 500। এটার মডেল হচ্ছে 2009 মডেল, 2017 রেজিস্ট্রেশন। গাড়িটার বয়স মাত্র 3 বছর। গাড়িটার পুরো ফুল ফ্রেশ আছে, গাড়ির আহামরি অত রাফ চালানো হয় নাই, গাড়ি এখনও ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ির উপরে যেরকম অবস্থা, ভিতরে সেম অবস্থায় আছে, অল অপশন অটো, অল পাওয়ার। ওকে, গাড়িটা আপনাকে একটু পিছনটা দেখাচ্ছি, গাড়ির পিছনটা দেখেন, গাড়ির পিছনটা এবং পিছনে কিন্তু মোটামুটি ভালো জায়গাই রয়েছে, পিছনে স্পেস আপনার মাল জিনিস রাখার জন্য মোটামুটি অনেক জায়গা রয়েছে। সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো থেকে গাড়িটা মোটামুটি অনেক ভালো। ইঞ্জিনটাও ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনেই রয়েছে। গাড়িটা দেখেন, গাড়িটা লুকটা কিন্তু খুবই সুন্দর। গাড়িটা আপনাকে অন্য সাইডে দেখাচ্ছি, এটা এই সাইডটা দেখেন, এই সাইডটা কিন্তু বর্তমানে এইরকম হবে। এই গাড়িটার আপনার ভাই দাম চাচ্ছেন কত টাকা? এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 7 লক্ষ টাকা। এই গাড়িটা চাচ্ছে তার মাত্র 7 লক্ষ টাকা, মাত্র 7 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। তারপর আপনারা যদি এই সময় সরাসরি আসেন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন, এই গাড়িটা কিন্তু আপনারা আরও কমে নিতে পারবেন অবশ্যই। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা নোহা গাড়ি, এই গাড়িটা এক্স নোহা। এই গাড়িটার নাম হচ্ছে X9। এটার মডেল হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2017। এটার টেক্সট টোকেন আছে 21 সালের 9 মাস, আর ফিটনেস আছে 22 সালের 9 মাস, আর সিসি হচ্ছে 2000 সিসি। গাড়ির অরিজিনাল পাল কালার, হ্যাঁ, অল অপশন অটো, ডোর দুটা পাওয়ার। ওকে ফ্রেন্ডস, গাড়িটা আসলে ভিতরে স্পেসের কারণে আপনাদেরকে গাড়িটার ভিতরটা দেখাতে পাচ্ছি না, গাড়িটা আপনার বাহির থেকে আপনাদের গাড়িটা তারপর একটু দেখাই। গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনই রয়েছে, ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে। বেশ, আপনার ভিতরে ড্যাশবোর্ডটা দেখছেন, ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু বর্তমানে এইরকম হবে। ড্যাশবোর্ডটা মোটামুটি খুবই ভালো কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন। আর ফ্রেন্ডস, এই যে ডোরটা দেখতে পাচ্ছেন, ডোরটা কিন্তু ফুললি অটো, কিন্তু ম্যানুয়াল না, অটো। পিছনের সিটগুলো দেখেন, পিছনের সিটগুলো কিন্তু বর্তমানে এইরকম হবে, এবং এই সেটের সিটগুলো দেখেন, মোটামুটি অনেক ভালো কন্ডিশন একটি গাড়ি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু ফুললি অটো। ফ্রেন্ডস, এই গাড়িটা মোটামুটি অনেক ভালো কন্ডিশনই রয়েছে, ফুল গাড়িটা আপনাকে মোটামুটি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এই গাড়িটির দাম চাচ্ছে মাত্র 18,50,000 টাকা। 18,50,000 টাকা। ওকে ফ্রেন্ডস, এই গাড়িটা কিন্তু দাম চাচ্ছে মাত্র 18,50,000 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর গাড়িটা পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এতক্ষণ মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জান্নাত কার হাউসে কী কী গাড়ি রয়েছে। গাড়ির শোরুমটা মোটামুটি ছোটো, তারপর যে গাড়ি কালেকশনগুলো রয়েছে মোটামুটি গাড়ি কালেকশনগুলো সুন্দরই, এগুলো কিন্তু মূলত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে প্রাইসগুলো আসলে ফ্রেন্ডস, প্রাইসগুলো আপনাদের কাছে বেশি মনে হয়েছে নাকি কম মনে হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি বেশি কম মনে হয়ে থাকে, আপনারা যদি এই সময় রেগুলার ভিডিও দেখতে চান, অবশ্যই কিন্তু আমি আপনাদের শুধুমাত্র আপনাদের প্রয়োজনে কিন্তু এখানে রেগুলার ভিডিও করব। তো ফ্রেন্ডস, আপনার ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি বরাবর মতো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন যুক্ত হলেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখতে হবে, যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনাদের কখনো না মিস হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি ছিল মতো এই পর্যন্তই, আপনার সাথে হয়তো পরবর্তীতে আর নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।